আগে যেটা হতো যে ভয় লাগতো, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, ভয় লাগতো, কিন্তু যখন এই নাটকের কারণেই তাদের সাথে একটু ওঠা বসা শুরু হলো, তাদের কথা জানার সুযোগ হলো, তো তখন দেখলাম যে সেই ভয়টা তো কেটে গেছেই, তারা যে একদমই আমাদের আমাদের মতোই একজন, কেন তাদেরকে আসলে আলাদা করে দেখছি এখন সেই প্রশ্নটাই মাথায় ঘুরপাক খাচ্ছে যে কেন। দর্শক, এবারের পর্ব আড্ডাবাজি, আর আজ আমরা আড্ডা দেব এমন এক অভিনেত্রীর সাথে যাকে গণমাধ্যমে খুব একটা কথা বলতে দেখা যায় না। আমাদের কাছের মানুষ হলেও তিনি থাকেন স্পর্শের বাইরে, তবে আজ আমাদের তাকদীর ভালো, কারণ আমরা আজ হট সিটে পেয়েছি সেই কন্যাকে যাকে সুবর্ণা মুস্তফার মতো কিংবদন্তি সম্বোধন করেন সময়ের অন্যতম সেরা অভিনেত্রী। দর্শক, আজ আমাদের অতিথি প্রিয় সঞ্জিতা প্রীতি, চলুন কথা বলি তার সাথে। প্রীতিময় শুভেচ্ছা নিন। প্রীতি, কেমন আছেন? খুব ভালো আছি, তোমাকে অনেক প্রীতি এবং শুভেচ্ছা। অনেক ধন্যবাদ। জীবনটা কেমন যাচ্ছে এই সময়? ভালো মন্দ কঠিন, আচ্ছা এটুকু বলতে চাই। কাজের ব্যস্ততা তো চলছে এই মুহূর্তে। হ্যাঁ, সেই কাজের প্রসঙ্গে একটু আসতে চাই। কয়েকদিন আগে আমরা আলী জাকিরের নতুনের উৎসবে অচলায়তন নাটকে আপনার অভিনয় দেখে সবাই মুগ্ধ। আপনার কেমন লেগেছে কাজ করতে? আসলে রবীন্দ্রনাথের টেক্সট নিয়ে কাজ করা সবসময় খুব আনন্দের, এক্সাইটিং। আর এটা মানে অচলায়তন আমার অন্যতম প্রিয় একটা কাজ, হ্যাঁ গল্প। তো এই আলিজাকের নতুন উৎসবে যখন আমরা শুনলাম যে অচলায়তন হবে, এবং আমি যে চরিত্রটি করেছি পঞ্চক, তো সেই এক ধরনের ভয় কাজ করছিল, কারণ এই অচলায়তন 40 বছর আগে নাগরিক নাট্য সম্প্রদায় এটা প্রযোজনা করেছিল, আর আমি যে চরিত্রটা করেছি সেটা করেছিলেন খালেদ খান। বাহ, তো আমার সৌভাগ্য হয়নি, যেহেতু 40 বছর আগে তো ওটা দেখার আমার সৌভাগ্য হয়নি, কিন্তু সেই নাটকে অন্য যারা কাজ করেছেন বা খালেদ খানের মেয়ে জয়িতা, ওরা সবাই অডিয়েন্সে থাকবে এটা আমি জানতাম। সো আমার মনে হচ্ছিল যে আচ্ছা, ওনারা তো অলরেডি কাজটা করেছে, বা ওনার মেয়ে আমাকে যখন পঞ্চক হিসেবে দেখবে সে তার কেমন লাগবে, এরকম ভয় ভয় এক্সাইটমেন্ট সব একসাথে ছিল। থিয়েটারের গল্পই একটু শুনতে চাই। প্রাচ্যনাটের সাথে আপনার দীর্ঘ দিনের যাত্রা এবং একজন নিবেদিত প্রাণকর্মী আপনাকে বলতেই হবে, 41তম প্রযোজনা আগুন যাত্রাতেও আপনি অভিনয় করছেন, একটু বিস্তারিত সেই অভিজ্ঞতা শুনব। আগুন যাত্রা হচ্ছে আমাদের দেশের হিজড়া সম্প্রদায়কে নিয়ে একটি গল্প, যদিও গল্পটি লিখেছেন ইন্ডিয়ান একজন রাইটার মহেশ দত্তানি। এটা 90-এর দিকে আসলে এই গল্পটা হয়েছিল, এবং সেটা ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায় শো হয়েছিল। আচ্ছা, তো আমাদের দেশে খুব বেশি এই সাবজেক্ট নিয়ে কাজ করা হয়নি বাংলাদেশে, তো এটা এবং এই কাজটি করতে গিয়ে সেই সম্প্রদায়ের যে মানুষ তাদের সঙ্গে আমাদের মেলামেশা করার একটা সুযোগ হয়েছে, এবং আগে যেটা হতো যে ভয় লাগতো, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, ভয় লাগতো, কিন্তু যখন এই নাটকের কারণেই তাদের সাথে একটু ওঠা বসা শুরু হলো, তাদের কথা জানার সুযোগ হলো, তো তখন দেখলাম যে সেই ভয়টা তো কেটে গেছেই, তারা যে একদমই আমাদের আমাদের মতোই একজন, কেন তাদেরকে আসলে আলাদা করে দেখছি এখন সেই প্রশ্নটাই মাথায় ঘুরপাক খাচ্ছে যে কেন। এবার যদি একটু কন্যার গল্পে আসতে চাই, ঠিক 3.5 বছর আগে গত 25 নভেম্বর আমরা নবম প্রযোজনায় পেয়েছি কন্যা, মঞ্চে এসেছে আবারও নতুন করে। এই যে চরিত্র, দুটি চরিত্রে আপনি অভিনয় করেছেন, দর্শকপ্রিয়তা পেয়েছে, সেই অভিজ্ঞতা আসলে কেমন, বা এই যে 3.5 বছরের দীর্ঘ সময়টা থেকে মিস করেছেন সেই চরিত্রতে কাজ করা? যে কোনো কাজই একবার করার পরে অনেক বড় গ্যাপ পড়ে গেলে সেটা আসলে মিস করতেই থাকি, আর আমি খুব সৌভাগ্যবান যে আমি প্রাচ্যনাটের সব প্রোডাকশনে ঘুরে ফিরে বিভিন্ন ক্যারেক্টার করার সুযোগ পেয়েছি। মানে আমি খুব সাবস্টিটিউট হিসেবে জনপ্রিয় আর কি, মানে কেউ পারছে না, আচ্ছা তুমি তুমি এটা করো, তো তো এইভাবে দেখা গেছে একই নাটকে আমি ভিন্ন ভিন্ন চরিত্রে বিভিন্ন সময়ে কাজ করেছি। সো
সেই কারণে খুব বেশি মিস করতে হয় না আর কি। এটা করতে না পারলে ওটা করছি। এবার যদি একটু ওটিটি প্ল্যাটফর্মের গল্পে আসতে চাই, ক্যাফে ডিজায়ার সম্প্রতি মুক্তি পেয়েছে এবং আপনার এবং শ্যামল মাওলার যে চরিত্রটি বা তাদের যে কেমিস্ট্রিটা বা তাদের যে অংশগুলো দর্শক সমালোচকরা খুব পছন্দ করেছে, এবং ওই সময় শুটিংয়ের অভিজ্ঞতা জানতে চাই যে গাড়িতে পুরো কাজ করা হয়েছিল, সেই অভিজ্ঞতা কেমন ছিল? সে ওটা খুবই হেকটিক একটা অভিজ্ঞতা ছিল। একে তো গাড়ির ভেতরে শুটিং করাটা একটু ডিফিকাল্ট, তারপরে সবচেয়ে বড় অসহায়ত্ব যেটা ফিল করেছিলাম যে ডিরেক্টর কাছে নাই, মানে গাড়িতে শুধু আমরা দুজনই আর বিভিন্ন জায়গায় ক্যামেরা ফিট করা হয়েছে, সো আমরা দুজনই, আমাদেরকে শুধু অ্যাক্টিং না, মানে এইটা মাথায় ছিল যে ভুল হলে ওটা বলে দেওয়ার কেউ নাই, প্লাস একই জায়গায় স্ট্যাগনেন্ট একটা জায়গায় বসে শুধু কথা বলে যাচ্ছি, তো সেটা যাতে বোরিং না হয় সেটারও একটা প্রেশার ছিল মাথায়। সব মিলিয়ে মানে খুব চ্যালেঞ্জিং ছিল কাজটা, আর থ্যাংকস টু শ্যামল, আমাদের বোঝাপড়াটা অনেক ভালো, আমরা খুব ভালো মতো রিহার্সাল করে নিয়েছিলাম, একেবারে দাড়ি কমা ঠোটস্থ করে নিয়েছিলাম যাতে, কারণ যেহেতু ওই যে কাট বলার কেউ নাই, হ্যাঁ, সো দুজন দুজনকে হেল্প করতে করতে, ও বেচারার আবার গাড়িও চালাতে হয়েছে আর আমরা খুব একটা ফাঁকা রাস্তায় ওভাবে চালাইনি, মেইন রোডেই শুটিংটা হয়েছে, সো গাড়ির চাপ ছিল। এবার যদি চলচ্চিত্রের প্রসঙ্গে আসতে চাই, খুব শীঘ্রই মুক্তি পাচ্ছে 1971 সেই সব দিন, এবং সেখানে কাজের অভিজ্ঞতাটা একটু জানতে চাই এবং কেমন ছিল পুরো জার্নিটা? এই এটা যেহেতু ইনামুল হকের উপন্যাস থেকে নেয়া, তো উপন্যাসটা আমার আগে পড়া ছিল, আচ্ছা, তারপরে রিদি যখন স্ক্রিপ্টটা লিখলো, মানে আমি বেশ 2-3 বছর আগের কথা বলছি, তো সেই স্ক্রিপ্টটা ওর সাথে আমার খুব ভালো একটা বন্ধুত্বের জায়গা আছে, তো সেই জায়গা থেকে স্ক্রিপ্টটা দিয়ে বলছে পড়ে দেখ কেমন লিখলাম, তো সেটা আমি পড়লাম, পড়ে যেহেতু পছন্দের উপন্যাস তো স্ক্রিপ্টটাও খুব ভালো লিখেছে, আমি তখন খুবই এক্সাইটেড হয়ে বললাম যে আচ্ছা তোদের এই ফিল্মটাতে আমি ব্যাকগ্রাউন্ডে কাজ করব, আচ্ছা, মানে এটার সাথে যুক্ত থাকতে চাই কোনোভাবে, তো সেরকমই কথাটা ছিল। তারপরে ওদের ফিল্মের, তারপর আবার আমি ব্যস্ত হয়ে গিয়েছি আমার নিজের কাজে, ওরাও শুটিংয়ে চলে গেছে, কিন্তু লাকিলি একটা চরিত্রও পেয়ে গেলাম। এবং গুণী অভিনেতা লিটু আনামের সাথে বেশ অনেকদিন পরে কাজের অভিজ্ঞতা হয়েছে। লিটু ভাই তো আসলে এখন অনেক অনিয়মিত, নাটক করছেন না অনেক বছর, সো সেই জায়গা থেকে মিস করতাম ওনার সাথে অভিনয় করাটা, তো সিনেমায় আবার সুযোগ পেয়ে গেলাম, কারণ উনি খুবই সাটল একজন অভিনেতা, যেটা খুব রেয়ার এখন। সিনেমার গল্পই যদি আরেকটু জানতে চাই, যে আমি যতটুকু জানি আপনার শ্বশুর বাড়ির দিকের আত্মীয় চিত্রনায়ক নাইম, আপনার কি কখনো চিত্রনায়ক নাইম এবং শাবনাজের মতো বাণিজ্যিক ধারা নাচে গানে ভরপুর সিনেমাতে কাজ করার ইচ্ছে ছিল? হ্যাঁ ছিল। আচ্ছা, সেটা হলো না কেন? কিন্তু আনফর্চুনেটলি আমি যখন আসলে মানে আমার যখন করার কথা তখন আবার সেরকম ছবি হচ্ছিল না, তখন একটা চাঁদনি রাতে ছবি হচ্ছিল না, আচ্ছা, তখন আবার যে ধরনের ছবি হচ্ছিল সেটা আবার করার যোগ্যতা আমার ছিল না। বাহ, মানে আমি যদি সালমান শাহের টাইমে থাকতাম তখন অবশ্যই ঝাঁপিয়ে পড়ে করতাম, আমরাও পেতাম চমৎকার চরিত্রে চমৎকার কিছু কাজ পেতাম, যেটা মিস করলাম। এবার যদি ওটিটি প্ল্যাটফর্মের আরেকটি কাজের কথা বলি, তাকদীরের প্রশংসায় সবাই পঞ্চমুখ, সবাই খুব ভালোভাবে গ্রহণ করেছে কাজটি, সেখানেও একটি ছোট্ট চরিত্রে আপনাকে আমরা পেয়েছি, এটা কি আসলে চরিত্রের ব্যাপ্তিটাই সেরকম ছিল নাকি সেটা সম্পাদনা করে বা কাটাছাটা করে চরিত্র ছোট করে দেওয়া হয়েছে, আপনার কি মনে হয়? না, আমরা তো স্ক্রিপ্ট অনুযায়ী, মানে স্ক্রিপ্ট যেহেতু আগেই লেখা হয়েছিল, সো ওরকমই যেভাবে লেখা হয়েছে সেভাবেই করা হয়েছে, এখন লেখার সময় আরেকটু ব্যাপ্তি বাড়াতে পারতো সেটা বলতে পারি, সেটা সত্যি, কিন্তু না, এডিট করে ছোট করা হয়নি, যদিও তাকে কেন্দ্র করেই সারাক্ষণ সবাই কথা বলছে সব কিছু করছে, কিন্তু একটা লাশ আর কতবার দেখানো যাবে সত্যি। একটা সাক্ষাৎকারে আপনি বলেছিলেন যে ওটিটি প্ল্যাটফর্মে আসলে যোগ্য অভিনয় শিল্পীরা কাজের সুযোগ অনেক কম পাচ্ছে, আপনার কি মনে হয় সেই জায়গাটাতেও একটা ঘরানার শিল্পীরাই কাজ করছে বা একটা সিন্ডিকেট সেখানেও তৈরি হয়েছে, এ বিষয়ে কি বলবেন? না, ওটিটিতে তো আমার মনে হয় আসলে অনেক অভিনেতা অভিনেত্রী আমরা দেখতে পাচ্ছি, মানে আমার চোখে তারা অনেক আগেরই, মানে
কোয়ালিফাইড এবং প্রমাণিত অভিনেতা অভিনেত্রী, কিন্তু তাদেরকে হয়তো আমরা ইউটিউবে খুব বেশি পাই না, কিন্তু ওটিটির কারণে তাদেরকে আমরা এখন দেখতে পাচ্ছি। মানে দর্শক তাদেরকে নতুন করে আবিষ্কার করছে যে উনি এত ভালো অভিনয় করে, আর আমি ভাবছি আমি তো 20 বছর ধরে দেখছি উনি কত ভালো অভিনয় করে, কিন্তু দর্শক আবিষ্কার করছে আসলে এখন। সো সিন্ডিকেট, আমি মনে করি কি এটা আসলে সিন্ডিকেটের বিষয় না, এটা এক মানে পার্সোনাল কমফর্টেরও বিষয়। আচ্ছা, মানে আমি 40 জন আর্টিস্টের মধ্যে 40 জনের সাথে আমার অসাধারণ কেমিস্ট্রি হবে তেমনটা না, আমারও পছন্দ অপছন্দ থাকতে পারে, বা ডিরেক্টর আর্টিস্টেরও, বা একটা প্রোডাকশন হাউসের সাথে একটা আর্টিস্টের যদি কমফর্টের জায়গাটা ওরকম থাকে যে তারা বারবার কাজ করবে, তো সেটা তো মানে সেটা তো পুরো ওয়ার্ল্ড ওয়াইডই হয়, যার সাথে যার র‍্যাপও ভালো তার সাথেই ঘুরে ফিরে কাজ করবে। আবার হ্যাঁ, কিন্তু বেশি রেপিটেটিভ হলে তখন হয়তো কাজের ভার্সেটাইলিটিটা একটু কমে যায়, একটু চেঞ্জ করে করলে তখন হয়তো বেটার আউটপুট সবসময় পাওয়া যায়। এবং এই যে কাজের অনেক অভিজ্ঞতা হয়েছে এই দীর্ঘ সময়টাতে, পথ চলাতে অনেক গুণী মানুষদের সাথে কাজ করার অভিজ্ঞতা হয়েছে, এবং অনেকেই মন্তব্য করেছেন আপনার কাজকে নিয়ে, তেমনই একটি বিষয় আসলে জানতে চাই আমাদের খুব পছন্দের গুণী অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা আপনাকে খুব পছন্দ করেন, সেই বিষয়ে আসলে জানতে চাই যে আপনাকে এই ব্যাপারটি আসলে কতটা আবেগ আপ্লুত করে বা আন্দোলিত করে। পুরো ব্যাপারটাই তো আসলে খুব আবেগের, কারণ মানে মাঝে মধ্যেই যেভাবে আমার প্রশংসা তিনি করেন সেটা আমি একদমই মনে করি না যে এই আমার যোগ্য এত প্রশংসা পাওয়ার কিছু আছে। কিন্তু হ্যাঁ, অনেক ছোটবেলা থেকে একসাথে কাজ করতে করতে একদমই পারিবারিক সম্পর্ক হয়ে গিয়েছে, এবং আমি বুঝি যে তার আমার প্রতি এক ধরনের বায়াসনেস কাজ করে, মানে একদমই নিজের মেয়ে থাকে না, নিজের বাচ্চার সব কিছুই দেখতে ভালো লাগে, কোনো দোষ চোখে পড়ে না, তো সেরকম একটা জায়গা তো আছেই ভালোবাসার, একটা ভালোবাসা, সেই ভালোবাসাটা বেশ অন্ধ, কারণ আরও অনেক যোগ্যতা সম্পন্ন অ্যাক্টর অ্যাক্ট্রেসেস আছে, কিন্তু আমার কথা বলতে গেলে সেও খুব আবেগে আপ্লুত হয়ে যায়, আর এগুলো শুনে দেখে আমিও খুব আবেগে ভাসি। এবার যদি একটু জানতে চাই যে বর্তমান সময়ের কাজের গল্প যেমন শুনছি, পুরনো দিনের গল্পও তো শুনছি, আপনার দুটি কাজের কথা যদি বলি, শিহাব শাহিনের সাথে কাজ করার সুযোগ হয়েছিল ভালোবাসি তাই ভালোবেসে যাই এবং দ্বিতীয় কৈশোর, সেই কাজগুলো আসলে এখনকার সময় যখন মনে হয় যে ওই কাজগুলো করেছেন, আপনাকে সেই অনুভূতিটা আসলে কিভাবে দেয়, সেই কাজগুলোর কথা কিভাবে মনে পড়ে? সেগুলোর কথা মনে পড়ে যখন মানে আমি খুবই আন্দোলিত হই যে এই কাজগুলো যে পরিমাণ দর্শক প্রিয়তা পেয়েছে, এটা হ্যাটস অফ টু শিহাব শাহিন ভাই, উনি আসলে দর্শকের পালসটা এত ভালো বোঝেন, এবং গল্পের টুইস্টস অ্যান্ড টার্নস এগুলো কীভাবে প্রেজেন্ট করতে হয়, সো ক্রেডিট গোস টু হিম পুরাই। এবং এই যাত্রাটা আসলে যেন আরও শুভ হয় সেই শুভকামনা জানাতে চাই, অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিনোদন সারাদিনকে সময় দেওয়ার জন্য। তোমাকেও অনেক ধন্যবাদ, মাছরাঙ্গা টিভিকে অনেক ধন্যবাদ, বিনোদন সারাদিনকে ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য, খুব ভালো লাগলো কথা বলে।